আমার স্নেহের সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আই এম তারানা আক্তার, স্টুডেন্ট টিচার ইংলিশ, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব জানো? পার্টস অফ স্পিচ, গ্রামার থেকে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করব। যদি এটা তোমাদের এই থার্ড এবং ফোর্থ টিউটোরিয়ালে নাই, তারপরে এটা যদি তোমরা না বুঝো, তাহলে তোমরা থার্ড এবং ফোর্থ টিউটোরিয়ালের অনেকগুলো আইটেম গ্রামারের বুঝবে না। এখন দেখো পার্টস অফ স্পিচ কী। এখানে একটা সেন্টেন্স দিয়েছি আমি, মানে বাক্য দিয়েছি, দেখো আই গো টু স্কুল এভরি ডে। এই বাক্যের মধ্যে তোমরা খেয়াল করে দেখো কয়টা শব্দ আছে। আই গো টু স্কুল এভরি ডে, পাঁচটা শব্দ আছে একটা বাক্যের মধ্যে। যতগুলো শব্দ থাকে প্রত্যেকটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। কি একটু কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হবে না, একটু পরে যখন তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে এরপরে তোমাদের কাছে পার্টস অফ স্পিচটা আমি আশা করি অনেকটাই সহজ মনে হবে। তাহলে আমরা কী জানলাম? যে বাক্যের মধ্যেকার প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। আর পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ে দ্যাট আ ওয়ার্ড ইউজড ইন আ সেন্টেন্স। এবং এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এক একটা পার্টস অফ স্পিচ এক একটা কাজ করে থাকে। দেয়ার আর এইট পার্টস অফ স্পিচ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষাতে আটটা পার্টস অফ স্পিচ আছে। কী কী দেখি তো আমরা? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন এবং ইন্টারজেকশান। আটটা তোমার পার্টস অফ স্পিচ আছে। এখন আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে একটু চিনে নিব, হ্যাঁ, জেনে নিব যে কোনটা কী ধরনের পার্টস অফ স্পিচ। প্রথমটা দেখো নাউন। আ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, থিং, এনিমাল, প্লেস, আইডিয়া অ্যান্ড ফিলিং। নাউন কী বোঝায়? নাউন দ্বারা যে কোনো কিছু নাম বোঝায়, কোনো ব্যক্তির নাম বোঝায়, পশুর নাম বোঝায়, জায়গার নাম বুঝিয়ে, কোনো আইডিয়ার কথা বলতে গেলে আমরা নাউনের কথা বলি। এরপর ফিলিং, আমাদের অনুভূতির কিছু কিছু নাম আছে, যেমন আনন্দ, কষ্ট, বেদনা, এগুলো হচ্ছে নাউন। আমরা একটু দেখি, পার্সন, থিং, এনিমাল, প্লেস, দেখো এখানে ঘরের ছবি দেওয়া আছে, ফিলিং, ইমোশন, আনন্দ, বেদনা, এগুলো বোঝায়, নাম বোঝায়, আইডিয়া বোঝায়। আমরা এখন সেন্টেন্সের মধ্য দিয়ে নাউনকে বোঝার চেষ্টা করব। জয়নুল আবেদিন ইজ আ ফেমাস পেইন্টার। এখানে দেখো জয়নুল আবেদিন হচ্ছে নাউন। কেন নাউন? কারণ এটা হচ্ছে নেম অফ আ পার্সন, একজন ব্যক্তির নাম। আই লাইক টু ইট পিজা। পিজা এখানে একটা নাউন, কারণ এটা একটা খাবারের নাম, বস্তুর নাম। দ্য বয় ইজ গোয়িং টু স্কুল। স্কুল এখানে নাউন, কারণ স্কুল হচ্ছে একটা জায়গার নাম, নেম অফ আ প্লেস। দ্য কাউ ইজ আ ফেথফুল অ্যানিম্যাল। কাউ এখানে নাউন, কারণ এটা নেম অফ আ অ্যানিমাল। চিলড্রেন জাম্প ফর জয়। বাচ্চারা কী করে? আনন্দ করে, আনন্দ পাওয়ার জন্য লাভ দেয়। তো এখানে জয়টা হচ্ছে নাউন, আনন্দ। এখন আমরা দেখব যে প্রোনাউনটা কী। আর প্রোনাউন ইজ আ কাইন্ড অফ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন। কখনো কখনো তোমরা দেখবে যে আমরা যখন কোনো মানুষ সম্পর্কে কোনো কিছু বলি, বারবার যখন তার নামটা বলা হয় শুনতে একটু পচা লাগে। তোমরা দেখো যে এখানে কীভাবে দেওয়া আছে, প্রোনাউনটা কি ওই নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে প্রোনাউন। আমরা একটা সেন্টেন্সটা দেখি, রিমি ইজ আ গার্ল, শি ইজ বিউটিফুল। প্রথম সেন্টেন্সে রিমি বলা হয়েছে, কিন্তু দ্বিতীয়টাতে কি রিমি বলা হয়েছে? বলা হয়নি। সেখানে রিমির জায়গায় কী বলা হয়েছে? শি বলা হয়েছে। রিমি চেঞ্জ হয়ে শি হয়ে গেল। শি এখানে প্রোনাউন আর রিমি হচ্ছে নাউন। নাউনের পরিবর্তে কী হলো? প্রোনাউন বসলো রিমির পরিবর্তে শি। মেয়েদের ক্ষেত্রে শি হবে, ছেলেদের ক্ষেত্রে হি হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। আই লাইক মিসেস মনিরা, শি ইজ আওয়ার ইংলিশ টিচার। এখানে দেখো মিসেস মনিরা নেম অফ আ পার্সন, নাউন। এরপরে পরের সেন্টেন্সে ওনার সম্পর্কে আবার বলা হচ্ছে কি? শি, মনিরা না বলে শি বলা হচ্ছে। এখানে শি প্রোনাউন। হি বট আ বাইসাইকেল, ইট ইজ বিউটিফুল। এখানে দেখো বাইসাইকেল নাউন, বাইসাইকেল কিনেছে সে, এবং সেটা কি সুন্দর, এটা বস্তু, সেজন্য সেখানে ইট বলা হচ্ছে প্রোনাউন। বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। আমরা আরও কিছু উদাহরণ দেখি। উই আর প্লেয়িং, দে আর লাফিং, আই রিডিং ক্লাস টু, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমি যেগুলো তীর চিহ্ন দিয়ে দিয়েছি দেখো প্রত্যেকটাই হচ্ছে প্রোনাউন। উই, দে, আই, ইউ, সবগুলি প্রোনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কী? অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ কাইন্ড অফ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস আ নাউন। নাউন সম্পর্কে কোনো কিছু বলবে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের ভালো মন্দ, দোষ, গুণ, বৈশিষ্ট্য, এসব কিছু আমরা অ্যাডজেক্টিভ দ্বারা বুঝতে পারি। তোমরা এই সেন্টেন্সটা দেখো, আই স আ হোয়াইট শোয়ান। এখানে শোয়ান হচ্ছে রাজহাঁস, নাউন।
কিন্তু সোয়ানটা কেমন সাদা, হোয়াইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন সম্পর্কে একটা তথ্য পেলাম আমরা, নাউনটা কেমন সাদা। পরের উদাহরণটা দেখো, সুইট ম্যাঙ্গো, সুইট এখানে অ্যাডজেক্টিভ, ম্যাঙ্গো হচ্ছে নাউন, বিগ অ্যাডজেক্টিভ, বল নাউন, নাউন সম্পর্কে বলছে। ভার্ব, আর ভার্ব ইজ আ অ্যাকশন ওয়ার্ড, কোনো কিছু করা বোঝায়, ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা। ছবিটা দেখো, সেন্টেন্সটা দেখো, বাক্যটা দেখো, দ্য গার্ল ইজ ডান্সিং, মেয়েটা কী করছে, নাচ করছে, ডান্সিং এখানে ভার্ব। এমিলি ইজ স্কিপিং, এমিলি কী করছে, দড়ি লাফ খেলছে, এখানে স্কিপিং হচ্ছে ভার্ব। দ্য ডগ ইজ জাম্পিং, কুকুরটি কী করছে, লাফ দিচ্ছে, এখানে জাম্পিং ভার্ব। অ্যাডভার্ব কী, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট গিভস মোর ইনফরমেশান অ্যাবাউট এ ভার্ব, একটা ভার্ব কেমন হচ্ছে, কীভাবে হচ্ছে, সে সম্পর্কে অ্যাডভার্ব তথ্য প্রদান করে, ভার্ব সম্পর্কে, কাজটা সম্পর্কে বা ক্রিয়া সম্পর্কে। দ্য হর্স রানস ফার্স্ট, ঘোড়াটি দ্রুত দৌড়ায়, রানস হচ্ছে এখানে ভার্ব, দৌড়াচ্ছে, কেমন দৌড়াচ্ছে, কীভাবে দৌড়াচ্ছে, ফার্স্ট, দ্রুত দৌড়াচ্ছে, তাহলে ভার্ব সম্পর্কে এখানে বলা হচ্ছে, সে কারণে রান এখানে ভার্ব, ফার্স্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। পরে উদাহরণটি দেখো, জিম ড্রাইভস ভেরি কেয়ারফুলি, জিম গাড়ি চালাচ্ছে কীভাবে, খুব সতর্কতার সাথে, ড্রাইভস হচ্ছে চালানো আর কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব, সতর্কতার সঙ্গে, গাড়িটা কীভাবে চালাচ্ছে, সতর্কতার সঙ্গে। আরেকটা উদাহরণ দেখো, দ্য টর্টোইজ ওয়াক স্লোলি, কচ্ছপ কীভাবে হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে, হাঁটাটা কেমন হচ্ছে, ধীরে ধীরে, তাহলে ওয়াক্স এখানে ভার্ব, স্লোলি অ্যাডভার্ব, এখানে তীর চিহ্নটা ওয়াক্সের জায়গায় সরে গিয়ে টর্টোসে গেছে, তোমরা বুঝে নিও ওয়াক্সের নিচে হবে। হ্যাঁ, প্রিপোজিশন, প্রিপোজিশনস আর ওয়ার্ডস দ্যাট শো রিলেশনশিপ বিটুইন নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে নাউন এবং প্রোনাউনের সঙ্গে সম্পর্ক বোঝাতে আমরা প্রিপোজিশনটা ব্যবহার করি। সংজ্ঞা বোঝার তোমাদের দরকার নাই, সংজ্ঞাটা তোমাদের মুখস্থর দরকার নাই, তোমরা জাস্ট এক্সাম্পলগুলো দেখে বোঝার চেষ্টা করবে পার্সোনাল স্পেসগুলোকে। এখানে দেখো কিছু এক্সাম্পল আছে, বিহাইন্ড, বিটুইন, ইন ফ্রন্ট অফ, আন্ডার, অন, নিয়ার, দেন বিসাইড, ইন, অ্যাভাব, এগুলো হচ্ছে সব প্রিপোজিশন। আমরা বিহাইন্ড কেন বলি, পেছনে, বিটুইন, দুটা জিনিসের মাঝখানে যখন কোনো কিছু থাকবে তখন আমরা বিটুইন প্রিপোজিশনটি ইউজ করি। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, অ্যাভাব হচ্ছে অনেক উপরে থাকলে তখন অ্যাভাব বলে, ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে কোনো কিছু থাকলে, আন্ডার হচ্ছে নিচে থাকলে, দেন তোমার হচ্ছে অন উপরে থাকলে, এই দুটো একটু চেঞ্জ হয়ে গেছে ছবি, আচ্ছা, তারপরে নিয়ার, নিয়ার হচ্ছে কাছে থাকলে, বিসাইড হচ্ছে পাশে থাকলে। হ্যাঁ, আমরা এই প্রিপোজিশনগুলো ব্যবহার করি। আমরা একটু উদাহরণ দেখি, হ্যাঁ, দ্য অ্যাপল ইজ অন দ্য বক্স, এখানে অন হচ্ছে প্রিপোজিশন, বক্স হচ্ছে নাউন, বক্সের সঙ্গে তোমার অ্যাপল হচ্ছে এখানে, বক্স হচ্ছে এখানে নাউন, আর অ্যাপলটা হচ্ছে কিসের উপরে, বক্সের উপরে, তাহলে নাউনের সঙ্গে তোমার প্রিপোজিশন একটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করছে। পরটা দেখো, ফিশ লিভস ইন ওয়াটার, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, ওয়াটার হচ্ছে নাউন। দ্য বল ইজ বিসাইড দ্য বয়, এখানে বয় নাউন, বিসাইড হচ্ছে প্রিপোজিশন, দুটা শব্দের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। দ্য বয় ইজ ইন দ্য বক্স, এখানে ইন প্রিপোজিশন আর বক্স হচ্ছে নাউন। আমি আগে বলেছি যে নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক তৈরি করে প্রিপোজিশন। আমরা এখন কনজাংশন দেখবো, কনজাংশনস আর ওয়ার্ডস দ্যাট জয়েন টু অর মোর ওয়ার্ড সেন্টেন্সেস, একটা সেন্টেন্সের মধ্যে দুটো শব্দকে বা বড় বড় দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা কনজাংশন ব্যবহার করি। কোন কোন ওয়ার্ডগুলো কনজাংশন দেখো, অ্যান্ড, বাট, অর, সো, দেন তোমার হচ্ছে বিকাশ, আরও অনেক কনজাংশন আছে, তোমরা বড় হলে সেগুলো জানতে পারবে। সো কনজাংশনটা কি, কনজাংশনস আর ওয়ার্ডস দ্যাট জয়েন টু সেন্টেন্সেস টুগেদার, এখানে দেখো তোমরা প্রথম সেন্টেন্সটা আই লাইক ক্যাটস, উপর ছোট্ট করে দেখো অ্যান্ড ডগস, আমি বিড়াল এবং কুকুর পছন্দ করি, এখানে ক্যাটস অ্যান্ড ডগস দুটা প্রাণীকে একসাথে করেছে কোন শব্দটা দিয়ে, অ্যান্ড। পরে উদাহরণটা দেখি, রনি অ্যান্ড মৌরিন, এখানে দুটা নামকে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে। কে ড্রিঙ্কস কফি অ্যান্ড জে ড্রিঙ্কস টি, এখানে দেখো দুটা সেন্টেন্স, কে ড্রিঙ্কস কফি এটা একটা সেন্টেন্স, অ্যান্ড জে ড্রিঙ্কস টি, জে ড্রিঙ্কস টি এটা একটা সেন্টেন্স, এই দুটা সেন্টেন্সকে একসাথে করেছে কি,
and এখানে conjunction. আরেকটা দেখো, রোহিম ইজ টল বাট হিজ ফ্রেন্ড ইজ শর্ট. এখানে রোহিম ইজ টল একটা সেন্টেন্স মানে একটা বাক্য, হিজ ফ্রেন্ড ইজ শর্ট তার বন্ধু খাটো, রোহিম লম্বা. কিন্তু রোহিম লম্বা, রোহিম হচ্ছে লম্বা কিন্তু তার বন্ধু হচ্ছে শর্ট. এই যে দুটা বাক্যকে মাঝখানে বার্ড দ্বারা যোগ করা হয়েছে, বার্ড হচ্ছে এখানে কনজাংশন, দুটা সেন্টেন্সকে যোগ করেছে. এখন আমরা ইন্টারজেকশন দেখি. অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সাডেন ফিলিং. খুব আকর্ষিক কোনো অনুভূতি প্রকাশ করতে ইন্টারজেকশন ব্যবহৃত হয়। আমরা যখন অনেক আনন্দ পাই, অনেক কষ্ট পাই, তখন আমরা বিভিন্ন শব্দ বলে থাকি, এগুলোই হচ্ছে ইন্টারজেকশন। যেমন আমরা যখন খুব আনন্দ পাই ওয়াও বলি, হুরে বলি, বা খুব বিরক্ত কোনো কাজ আমাদের মনের মতো হচ্ছে না, তখন আমরা কী বলি, উফ উপস। এই টাইপের শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। একটা উদাহরণ দেখো, হুরে উই আই হ্যাভ অন দ্য গেম. তোমরা কী করো, খেলা জিতলে, কোনো কিছু পেলে খুব খুশি হয়ে তখন কী বলো, হুরে, এটা হচ্ছে ইন্টারজেকশন। এখন আমি তোমাদেরকে কিছু ওয়ার্কশিট দিব, আমি কিছু করাবো আর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, আগে আমি কিছু প্র্যাকটিস করি তোমাদেরকে। হ্যাঁ, সার্কেল দ্য কারেক্ট আনসার, এখানে আমি পাঁচটা মাল্টিপল চয়েস দিয়েছি, মানে কি টিক মার্ক দিবে, একটা প্রশ্নে তিনটা উত্তর দেওয়া আছে, এর মধ্যে যেটা সঠিক সেটাতে তোমরা সার্কেল করবে, গোল করে দাগ দিবে, তোমরা যখন করবে সেভাবে করবে। কিন্তু আমি এখন তোমাদেরকে এরপরে অ্যান্সারটা দিয়ে দেবো, তোমরা একটু দেখো আগে, পড়ে দেখো নিজেরা পারো কি না। রিতা এইট অ্যান অ্যাপল, এখানে অ্যাপেলের নিচে দেখে দাগ দেওয়া আছে, এটা কি নাউন, অ্যাডভার্ব না ভার্ব, কী হবে এটা চিন্তা করো। টু নাম্বার, মাদার কুকস রাইস, এন কুকসের নিচে আন্ডারলাইন, কুকস শব্দটা কী হবে, অ্যাডজেক্টিভ ভার্ব না অ্যাডভার্ব, এটা তুমি চিন্তা করো। থ্রি, হি ইজ পুয়র বাট অনেস্ট, এখানে বাট কোন পার্সিপল স্পেস তোমরা এটা ফাইন্ড আউট করবে, ইন্টারজেকশন কনজাংশন নাম কোনটা। ফোর, দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে অন কোন পার্সিপল স্পেস তোমরা এটা খুঁজে বের করার চেষ্টা করবে, উত্তর দেওয়া আছে তিনটা, এর মধ্যে একটা হবে কনজাংশন প্রিপোজিশন ভার্ব। এরপরে তা ফাইভ নম্বর দেখো, দ্য ক্যাট স্লিপস অল ডে, এখানে স্লিপস কোন পার্সপল স্পেস সেটা তোমরা ফাইন্ড আউট করবে, তিনটা অপশন দেওয়া আছে, এতে দেওয়া আছে নাউন, তারপর প্রোনাউন, তারপর ভার্ব, তোমরা এটা নিজেরা ট্রাই করবে, দেন তোমরা অ্যান্সারটা দেখবে। কিন্তু আমি এখন অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাকে একটা টাইমের মতো ক্লাসটা শেষ করতে হবে। অ্যান্সারগুলো তোমরা দেখো, ওয়ান উইল বি এ, টু বি, থ্রি বি, ফোর বি, ফাইভ সি। পরটা দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশনস ফ্রম দ্য বক্স, এখানে ছবির মধ্যে সুন্দর করে দেওয়া আছে কোনটা কোথায় আছে, বিড়াল কোথায় আছে, ইঁদুর কোথায় আছে, মাউসটা কোথায় আছে, ক্যাটটা কোথায় আছে, বলটা কোথায় আছে, ডগটা কোথায় আছে, তোমরা এটা খেয়াল করে দেখবে, এরপরে ফিল ইন দ্য গ্যাপসটা করবে। এখানে দেখো, অ্যাট অন, অন কোনো কিছুর উপরে কোনো কিছু থাকলে বোঝায়, ইন কোনো কিছুর ভিতরে থাকলে, নিয়ার নিকটে থাকলে, বিহাইন্ড পিছনে থাকলে, আন্ডার হচ্ছে নিচে থাকলে বোঝায়, অ্যাট হচ্ছে কোনো কিছু লাগালাগি, দরজার সঙ্গে সাধারণত বোঝায় যে অ্যাড ব্যবহৃত হয়। এখন আমরা ওয়ান নাম্বারটা দেখি, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবল, টু, দ্য মাউস ইজ ড্যাশ দ্য টেবল, খেয়াল করে দেখো তো ক্যাটটা কোথায় আছে, নিচে, আন্ডার মানে নিচে, তাহলে এখানে কী হবে তোমরা বুঝতে পারছো। এরপর টু, দ্য মাউস ইজ ড্যাশ দ্য টেবল, থ্রি, দেয়ার ইজ এ বাউল ড্যাশ দ্য টেবল, ফোর, দ্য মাউস ইজ ড্যাশ দ্য বাউল, ফাইভ, দেয়ার ইজ এ চিজ ড্যাশ দ্য বাউল, সিক্স, দ্য ডগ ইজ ড্যাশ দ্য ডোর, সেভেন, দ্য ডগ ইজ হাইডিং ড্যাশ দ্য ডোর। এটা অ্যান্সারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা না দেখে প্র্যাকটিস করবে, ছবি দেখে অর্থগুলো বুঝে করার চেষ্টা করবে, অন উপরে, ইন ভিতরে, নিয়ার নিকটে, বিহাইন্ড পেছনে, আন্ডার নিচে, আর অ্যাট হচ্ছে সাধারণত এখানে তোমরা সবগুলো করার পর দেখবে যে অ্যাটটা যেখানে যাবে সেখানে বসিয়ে দিবে। অ্যাট অনেক কিছুর সাথে হয়, সেজন্য স্পেসিফিকভাবে এখানে কিছু বলা যাচ্ছে না। অ্যান্সারগুলো দেখো, ওয়ান আন্ডার, টু অন, থ্রি অন, ফোর নিয়ার, ফাইভ ইন, সিক্স অ্যাট, সেভেন বিহাইন্ড। এখন হোমওয়ার্কটা দেখো তোমরা, এখানে আমি কিছু শব্দ দিয়েছি আর নিচে তিনটা ছক করে দিয়েছি, একটাতে নাউন্স, একটাতে ভার্বস, একটা অ্যাডজেক্টিভস ঘর করে দেওয়া আছে। শব্দগুলো তোমরা দেখবে, দেখে যেখানে যে শব্দটা বসানো যাবে, যে পার্সপেক্টিভ স্পেসটা যে ঘরে যাবে সে ঘরে তোমরা বসাবে, এটা হোমওয়ার্ক করবে, সুন্দর করে করবে। এখানে শব্দগুলো এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ল্যাপটপে যখন থাকে ঠিক থাকে, যখন মোবাইলে আনা হয় তখন ওয়ার্ডগুলো যেন কেমন হয়ে যায়, আমি জানি না এটা কেন হয়। যে আমি তা বলে দিই, তোমরা একটু শোনো, বয়, গো,
good, school, long, long এর পরে একটা কমা হবে, then dog, right, play, mother, nice, happy, read, rose, ঢাকা, eat, মেঘনা, do আমি আবার বলছি, boy, go, good, school, long, long এর পরে একটা কমা হবে, dog, right, play, mother, nice, happy, read, rose, Dhaka, eat, Meghna, এবং do. এগুলো তোমরা খাতায় করবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, আশা করি তোমরা পার্সোনাল স্পেস বুঝতে পেরেছো। ক্লাসটা বারবার দেখবে, দেখলে ক্লিয়ার হবে, যতবার দেখবে ততই তোমার ধারণাটা স্পষ্ট হবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।